এখন বিশ্ব লাইভ আমি চন্দন প্রচারে বজবজে বজবজ বিধানসভা কেন্দ্র পৌর সংসদ ডায়মন্ড হারবারের অসহায় প্রায় 40,000 মানুষের পাশে দাঁড়িয়েছেন। শুরু হয়েছে আজ সকাল থেকে বিধানসভার বিভিন্ন এলাকায় গরিব মানুষের খাবার অভিষেক উদ্যোগ এবং এরকম উদ্যোগ কিন্তু আর কোথাও দেশের আর নিয়েছেন বলে এখনো এখন ঘড়ির কাঁটায় প্রাণপাত মতো নিজেদেরকে মুক্ত করে গরিব অসহায় সাধারণ মানুষের কাছে এবং লকডাউনের সমস্ত নির্দেশ মনে সেই খাবার যাতে পৌঁছে যায়। আমি ক্যামেরা পার্সনকে বলবো, আমরা সকালবেলাও আমরা দেখিয়েছি, আরও একবার সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আজকে কিন্তু এখান থেকে সোয়াবিনের তরকারি, ভাত, পটল, সোয়াবিন, আলু দিয়ে তরকারি এই বজবজ বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু দেওয়া হচ্ছে, ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। শুধুমাত্র দেওয়া হচ্ছে বললে ভুল হবে, পৌঁছে দেওয়া হচ্ছে সেই খাবার সেই সব গরিব মানুষ যারা নাম নথিভুক্ত করেছেন। রবিবার সকাল থেকে শুরু হয়েছে সেই কর্মযজ্ঞ বেনজির কল্পতরু প্রকল্প, যার মূল উদ্যোক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা করে দেখালেন। সমাজসেবা কাকে বলে, তিনি রীতিমতো করে দেখালেন। মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে থাকলে লকডাউনের এই পরিস্থিতিতেও যে মানুষের পাশে দাঁড়ানো যায়, বলবো যে সেই দেখুন দুপুর প্রায় 3টে বাজে, এখনও কিন্তু তাদের সেই কর্মযজ্ঞ চলছে এবং গাড়িতে করে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে, ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। এবং যারা কিন্তু এখানে নাম লেখাতে পারেননি, তাদের নাম যদি অন্য কেউ নথিভুক্ত করেন সেক্ষেত্রেও কিন্তু তাদের ঘরে পৌঁছে দিচ্ছেন। এবং যারা এখানকার ভোটার নন, আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে একটা বেনজির উদ্যোগ, এর আগেও আমরা দেখেছি প্রায় 50,000 মানুষকে বিপদের সময় খাওয়ার ব্যবস্থা করেছিলেন এই সাংসদ। এবং তিনি এবারও বলেছেন যে যতদিন তিনি ডায়মন্ড হারবারের সাংসদ আছেন ততদিন কিন্তু লকডাউন চলাকালীন এই সাংসদ এলাকার কোনো মানুষ অভুক্ত থাকবেন না, সেই কথা রেখেছেন অভিষেক। শুরু হয়েছে কল্পতরু প্রকল্প, সকাল থেকে আমরা দেখছি সেই প্রকল্পের রূপায়ণ, নাম নথিভুক্তির পর ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে সেই খাবার, চলবে 12 দিন পর্যন্ত। তাই সেই ছবি আপনারা এখন বিশ্ব বাংলা সংবাদের পর্দায় দেখছেন। আমরা আজ 2টি বিধানসভা কেন্দ্র থেকে খাবার যে পৌঁছে দেওয়া হচ্ছে সেই সরাসরি সম্প্রচার আমরা করেছিলাম। এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বজবজ বিধানসভা কেন্দ্রের পূজারী পৌরসভায়, সেখানে কিন্তু খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। সেই খাবার এখানকার যারা স্বেচ্ছাসেবী আছেন তারা কিন্তু প্যাকেটবন্দি করে পৌঁছে দিচ্ছেন মানুষের ঘরে ঘরে। এবং লকডাউনের এই সময় যেখানে গরিব মানুষ কিন্তু সমস্যায় পড়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার এই উদ্যোগটা কিন্তু দুহাত তুলে আশীর্বাদ করছেন সাধারণ মানুষ, যাদের কাছে পৌঁছে দিচ্ছেন সাংসদ অভিষেকের উদ্যোগে এই এই যে খাবার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। তো আপনারা আজকে এখান থেকে কতজনকে খাবার দিচ্ছেন? আজকের আমাদের এই পূজালি ফোড়া ট্রেনিং সেন্টার থেকে আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, ভাইস চেয়ারম্যান সাহেব আছেন, কাউন্সিলররাও আছেন, সুরেশ মাঝিও আছেন, আমাদের আরিফ ভাইও আছেন, খালেকদাও আছেন, সমস্ত কাউন্সিলরও আছেন, জনপ্রতিনিধি আছেন, তাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি অনুপ্রেরণায় ওনার সম্পূর্ণ সহযোগিতায় আমরা এই পূজালি ফোড়া ট্রেনিং সেন্টার থেকে ম্যাক্সিমাম আমরা 1,500 মতো মানুষকে আমরা আওয়ার পৌঁছে দিতে পেরেছি। এটা কি আজকে পৌঁছে দিয়েছেন? আগামী 12 দিনেও তো এই এই প্রকল্পের কাজ চলবে? কল্পতরু অবশ্যই আমাদের এই প্রকল্পের কাজ
আগামী 23 তারিখ পর্যন্ত চলবে, মানে প্রায় 12 দিন। এই যে লকডাউন চলাকালীন সাধারণ মানুষ যে সমস্যায় পড়েছেন, সাধারণ মানুষ, তারই মাঝে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বেনজির উদ্যোগ, এই উদ্যোগ কিন্তু দেশের আর কোনো সাংসদ দেখাতে পারেননি। সেই উদ্যোগ আজ সকাল থেকে তার সরাসরি সম্প্রচার এখন বিশ্ববাংলা সংবাদের পর্দায় আপনাদের কাছে আমরা তুলে ধরেছি। আমরা কথা বলছি তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের সঙ্গে। আজকে তো আপনারা 1,500 মানুষের কাছে পৌঁছলেন, আপনাদের লক্ষ্য কত, টার্গেট কত? লক্ষ্য হচ্ছে আজকে শুধু এই বজবজ বিধানসভায় শুধু একটা কিচেন রুম নয়, এই ধরনের 4টে কিচেন রুম থেকে আমরা প্রায় 10,000 মানুষকে আমরা হাট পৌঁছে দিতে পেরেছি শুধু বজবজ বিধানসভায়। টোটাল এই কনস্টিটিউয়েন্সি 7টা বিধানসভায় আমরা প্রায় 1,00,000 মানুষকে আমরা আহার মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি। এটা সম্পূর্ণ মানবিক চিন্তা করেছেন আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জী মহোদয়। ধন্যবাদ আপনাকে। যে কথা বলছিলাম, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেনজির উদ্যোগ এবং সেই উদ্যোগের ফল আমরা দেখছি, কল্পতরু প্রকল্প নাম নথিভুক্ত করেছেন। এখনও পর্যন্ত প্রায় 40,000 গরিব মানুষ তাদের কাছে ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে এখানকার স্বেচ্ছাসেবকরা। এবং পুরো বিষয়টি কিন্তু সাংসদ নিজে না থাকলে, আমি আরও একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, যে সাংসদ নিজে না থাকলেও কিন্তু প্রত্যেকটি বিধানসভা এলাকায় ক্যামেরার মাধ্যমে তিনি কিন্তু কলকাতায় থেকেও লকডাউনের পর্বে তিনি বাইরে বের হননি। তার কারণ এখানে আসার পর একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে পারে, সেই কারণে তিনি সশরীরে উপস্থিত না হলেও তিনি কিন্তু পুরো বিষয়টির উপর নজরদারি রাখছেন। রীতিমতো সেখান থেকে তিনি তাদের তার যারা সহ স্বেচ্ছাসেবী আছেন তার নির্দেশে কাজ করছেন, তাদেরকে বিভিন্নভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং সেই অনুযায়ী কিন্তু কাজ চলছে। 40,000 অসহায় গরিব মানুষ, 21টি কমিউনিটি কিচেন, লকডাউন পর্ব যতদিন চলবে সাংসদের কথা মতো ততদিন তার বিধানসভা এলাকায় ডায়মন্ড হারবার, এই মাফ করবেন, তার লোকসভা এলাকায় ডায়মন্ড হারবার লোকসভা এলাকার কোনো ভোটার, কোনো ডায়মন্ড হারবারবাসী অভুক্ত থাকবেন না, সেই কথা রেখেছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা থাকুন আমাদের সঙ্গে, আমরা আরও আপডেট আপনাদের দিতে থাকব। এখানকার সরাসরি সম্প্রচার আপনারা দেখবেন। থাকুন আমাদের সঙ্গে, দেখতে থাকুন, পড়তে থাকুন এখন বিশ্ববাংলা সংবাদ। ক্যামেরায় দেবস্মিতের সঙ্গে চন্দন বন্দ্যোপাধ্যায়, বজবজ এখন বিশ্ববাংলা সংবাদ।